আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো যেই কোশ্চেনটি এযাবৎকালে আমার কাছে অসংখ্য মানুষ করেছেন, যদি প্রবাসে থাকি তাহলে আমি কি প্রবাস থেকে একটি প্রপার্টি ক্রয় করতে পারবো কি না, হোক সেটা ল্যান্ড অথবা বাড়ি অথবা ফ্ল্যাট, অর্থাৎ আমার কি বাংলাদেশে গিয়ে সেখানে ফিজিক্যালি রেজিস্ট্রি অফিসে থেকে তারপরে আমার কি রেজিস্ট্রি করে নিতে হবে কি না, এটা অনেকজনে কোশ্চেন করে থাকেন। এটার সংক্ষিপ্ত অ্যান্সার হচ্ছে যে এখানে যিনি দাতা এবং গ্রহীতার মধ্যে বিক্রি করবে, যিনি দাতা মানে যিনি দেবে তার কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে, আর যিনি গ্রহীতা তিনি না থাকলেও তার অনুপস্থিতিতে তার আত্মীয় স্বজন অথবা তার বিশ্বস্ত লোক থাকলেই হবে, এখানে তার থাকতে হবে না। কিন্তু যিনি বিক্রি করবে অর্থাৎ আপনি প্রবাসী থেকে যার জমিটা ক্রয় করবেন তার অবশ্যই সেখানে ফিজিক্যালি থাকতে হবে, এবং তাকে কিন্তু সাব রেজিস্ট্রার জিজ্ঞাসাও করবে যে আপনি কি টাকাটা বুঝে পেয়েছেন, যেই টাকাটা পরিমাণে আপনার এই প্রপার্টিটা ওনার কাছে বিক্রি করছেন। তো এখান থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে যারা প্রবাসী রয়েছেন তাদের বাংলাদেশে আসতে হবে না, আপনি ওইখানে বসেও একটি প্রপার্টি অর্থাৎ ল্যান্ড ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয় করতে পারবেন। কিন্তু এখানে আমার যে সাজেশন, আপনারা দেশে এসে ক্রয় করবেন, কারণ আমরা ইতিপূর্বে অনেক দেখেছি অনেকজনের উপর বিশ্বাস করে আপনারা এই সকল সাপ কবলা অথবা যে কোনো দলিল করতে বলেন। এখন দলিলে যদি ওনার নামটা দিয়ে দেয়, আপনি টাকা দিলেন আর দলিল ওনার নামে হলো, তাহলে জমি কিন্তু ভাই উনি মালিক হয়ে গেল। এক্ষেত্রে আপনারা প্রবাসে থেকে এমন একজন বিশ্বস্ত মানুষকে এই সকল রেজিস্ট্রি অফিসে পাঠাবেন, যিনি দলিলটা একবার চেক দেবে যে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু ঠিক রয়েছে কি না, এবং দলিলটা ঠিকমতো রেজিস্ট্রি হয়েছে কি না। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কিন্তু প্রবাসে বসে থেকেও এখন থেকে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন।